শুভ সকাল জোড়া নাস্তা মাস্টার আবুল সত্য বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাপলি দাস। আজ আমি চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তাহলে আসো, খাতা কলম শীট নিয়ে বসো এবং আমার সাথে পড়া ও লেখার চেষ্টা করো। শিক্ষার্থীরা তোমরা সবাই শীট পেয়েছ। শীট থেকে শীটে ছোট প্রশ্ন, ডান বাম, শূন্যস্থান সব কিছুর উত্তর দেওয়া আছে, শুধু বড় প্রশ্নের উত্তর দেওয়া নেই। আমরা আজকে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা সবাই বড় প্রশ্ন লিখি। শীতের কাঠামো বদ্ধ ও শূন্য। কাঠামো বদ্ধ ও শূন্য, উত্তর লিখব আমরা। শীতের ক নম্বর প্রশ্ন কি আছে দেখো শিক্ষার্থীরা। শীতের ক নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বর কেন সৃষ্টি করে। ঈশ্বর কেন সৃষ্টি করে। ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন? ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন? উত্তর শিক্ষার্থীরা আসো, আমরা উত্তর লিখি। ঈশ্বর কেন সৃষ্টি করে? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য, ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করে। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য হল, ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য হল আনন্দ উপভোগ করা। আনন্দ উপভোগ করা। ঈশ্বর তার সকল সৃষ্টির মাঝে, ঈশ্বর তার সকল সৃষ্টির মাঝে আত্মারূপে বিরাজ করে। এই জন্য সকল সৃষ্টির মাঝে সবসময়, এই জন্য সকল সৃষ্টির মাঝে সবসময় সবসময় একটা রূপ বিরাজ করে, একটা রূপ বিরাজ করে। তাই ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর, তাই ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর। এটা আছে ২। তাহলে শিক্ষার্থীরা দেখো প্রশ্নটা কি, ঈশ্বর কেন সৃষ্টি করেন? ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন? উত্তরটা দেখো, ঈশ্বর তার লীলা, এটা উত্তরটা আছে ২। দেখো ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য হল আনন্দ উপভোগ করা। ঈশ্বর তার সকল সৃষ্টির মাঝে আত্মারূপে বিরাজ করেন, এই জন্য সকল সৃষ্টির মাঝে সবসময় একটা রূপ
বিরাজ করে তা ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর। শিক্ষার্থীরা আসো এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা লিখি। নীলা প্রকাশের জন্য ঈশ্বর কি করেন? নীলা প্রকাশের জন্য ঈশ্বর কি করেন? উত্তর, এটার উত্তরটা আছে শিক্ষার্থীরা যা কিছু করেন সেটাই তার নীলা। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার নীলা। নীলা প্রকাশের জন্য বিশ্বে নীলা প্রকাশের জন্য তিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি, বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি। শিক্ষার্থীরা দেখো ৫ নম্বর প্রশ্নটা কি আছে, ঈশ্বরের লীলা বলতে কি বুঝো? লীলা প্রকাশের জন্য ঈশ্বর কি করে? এটা আছে ৫ নং ২। দেখো উত্তরটা হবে ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। লীলা প্রকাশের জন্য তিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন, বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি। দেখো শিক্ষার্থীরা আবার দেখো ঈশ্বরের লীলা বলতে কি বোঝায়? লীলা প্রকাশের জন্য ঈশ্বর কি করে? ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। লীলা প্রকাশের জন্য তিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন, বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা ১২ নম্বর প্রশ্নটা দেখব। ১২ নম্বর প্রশ্নটা হচ্ছে দেবী দুর্গা বর্ণনা দাও। এটা আছে ৯। ১২ নম্বর প্রশ্নটা কি? দেবী দুর্গার বর্ণনা দাও। এটা আছে ৯। দেখো শিক্ষার্থীরা ১২ নম্বর প্রশ্নটা হচ্ছে দেবী দুর্গার বর্ণনা দাও। দেখো দুর্গা হচ্ছে কি আমরা জানি সবাই, শক্তির দেবী। দুর্গা শক্তির দেবী, সকল শক্তির মিলিত রূপ দুর্গা। তার অনেক নাম, অনেক রূপ, যেমন মহামায়া, ভগবতী, চণ্ডী, মহালক্ষ্মী ইত্যাদি। দুর্গম নামে তিনি এক অসুরকে বধ করে বলে তার নাম হয় দুর্গা। তিনি জীবের দুর্গতি নাশ করেন, এজন্য তার আরেক নাম দুর্গতি নাশ। অতিশি ফুলের মতো গাঢ় হলুদ গায়ের তার রং, না পূর্ণিমা চাঁদের মতো সুন্দর তার মুখ, তার তিনটি চোখ, এজন্য তাকে কি বলা হয়? ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে, তার মাথার এক পাশে বাঁকা চাঁদ, দেবী দুর্গার দশা, এজন্য তার আরেক নাম কি?
দশভুজা। দশ ভাগ থাকায় তার দশ হাতে তার দশটি অস্ত্র। এই অস্ত্র দিয়ে তিনি অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করেন। আমাদের ধর্মগ্রন্থে শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার কাহিনী আছে, সেখান থেকে জানা যায় দুর্গা মহিষাসুরকে বধ করেছেন, তার তাই তার এক নাম মহিষাসুর মর্দিনী। তিনি আরও অনেক অসুরকে বধ করেছেন। দুর্গা পূজায় শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়, শরৎকালে দুর্গা পূজা করা হয়, এজন্য দুর্গা পূজাকে শারদীয় পুজোও বলা হয়। বসন্তকালে দুর্গা পূজা হয়, একে বাসন্তী পূজা বলা হয়। দুর্গাকে সর্বমঙ্গলা বলা হয়, কারণ তিনি সকল প্রকার মঙ্গল করেন। দেবী দুর্গা আমাদের শক্তি দেন, সাহস দেন। দুর্গা নাম স্মরণ করে করলে সকল বিপদ দূর হয়, এই জন্য আমরা যাত্রাকালে দুর্গা দুর্গা বলতে হয়। দুর্গাপূজা শেষে তার প্রণাম মন্ত্র বলতে হয়, সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে সর্বের নম্বরী গৌরী নারায়ণী নমস্তু দে। অর্থাৎ অর্থটা হচ্ছে, হে সর্বমঙ্গলদায়িনী কল্যাণময়ী সর্বার্থ প্রদানকারিণী আশ্রয় স্বরূপিণী বিনয়নাথে গৌরী নারায়ণ তোমাকে নমস্কার। তাহলে শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শিব থেকে বড় প্রশ্ন ক খ গ লিখালাম ও পড়ালাম, তোমরা বাসায় ভালো করে পড়বে ও লিখবে, বেশি বেশি লিখবে, তাহলে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাই।